মোদ্দা কথা এটাই, আমরা প্রত্যেক কেস খেয়ে গেছি। কেন কেস খেয়ে গেছি মানে শুনে মাথা খারাপ হয়ে যাবে। আবার আরেকটা কথা বলি, আপনাদের সকলের কাছে মোটামুটি 20-22 হাজার টাকা আছে তো, মানে রেখে দিয়েছেন তো, স্মার্টফোন কিনবেন তো? চলুন না, ভিডিওর আগে গিয়ে আপনার জন্য একটা দুর্দান্ত স্মার্টফোন আছে আর আপনি বলবেন ওটাই কিনবো। এই গোটা ভিডিও জুড়ে আমি আপনাদের সুমন, আপনারা তো রয়েছেন আমার পরিবার। শুরু করা যাক বস। আচ্ছা, ঘটনা হলো কেস খেয়ে গেছি যারা আমরা প্রত্যেকে BGMI খেলি, আর এই BGMI খেলতে খেলতে আবার গল্প, মানে অনেকদিন ধরেই তো BGMI আসছে, ব্যান হচ্ছে আসছে, অবশেষে যখন চলে এলো মার্কেটে আবার একটা নতুন অভিযোগ BGMI এর জন্য। কারণ BGMI ব্যান হয়ে যাচ্ছে আবার, বা হতে পারে কারণ যে ন্যাশনাল সিকিউরিটি তাতে প্রবলেম দেখা দিয়েছে ফ্রম BGMI। আর এরকমটা হলে অনেক পাবজি লাভার, অনেক BGMI লাভারদের একদম চোখে জল চলে আসবে। কি মনে হয় আপনার? আপনি জানেন তো, আপনারা জানেন তো, IQ দুর্দান্ত 20,000 টাকার নিচে একটা স্মার্টফোন লঞ্চ করে দিল, কি Z9, একদম ঠিক ধরেছেন, IQ তাদের Z9 লঞ্চ করে দিল 20,000 টাকার নিচে, 17,999 এরকম দামে। আর স্মার্টফোনটাই কিন্তু আপনার প্রত্যেকেই জানেন 6 ইঞ্চেসের একটা, মানে 6.7 ইঞ্চেসের OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনশনি 7200, আর ভাই 50 মেগাপিক্সেলের সনিক সেন্সার, 5000mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জিং। বস, দারুণ স্মার্টফোন, এক কথায় দারুণ স্মার্টফোন, আর IQ ভালো কাজ করছেই। তো এই মুহূর্তে একটাই কথা বলতে পারি, IQ Z9 আপনারা কিনতে পারেন, 13 তারিখ থেকে বোধহয় আপনারা কেনাকাটি স্টার্ট করতে পারবেন। এবার কথা হলো পোকো। পোকো আবার অনেকদিন একটু চুপ করে আছে, তাই না? কিন্তু চুপ থাকবে না, পোকোর পরপর দুটো স্মার্টফোন আসছে, আর তার মধ্যে একটা পোকো F6 সিরিজের, পোকো F6 প্রো, যেটা NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, মানে বুঝে নিন লঞ্চ ইমিডেন্ট। এবং এর মডেল নাম্বার 23113RKC6G। এবং এই স্মার্টফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডুয়াল স্পিকার, ডলবি হাইরেস অডিও থাকবে, থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। এই স্মার্টফোনটাই প্রায় 108 মেগাপিক্সেলের ক্যামেরা। শুধু তাই নয়, এই স্মার্টফোনটাই আমরা অনেক কিছু পাবো, প্রসেসরও ভালো পাবো, মোদ্দা কথা মিডিয়াটেক ডাইমেনশনির প্রসেসর। দেখা যাক পোকো F6 প্রো, রেডমি K70 কি একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে, দাম 30,000 টাকার নিচেই থাকবে, আসছে খুব তাড়াতাড়ি, একটু চুপচাপ বসে থাকুন। তবে যেটা চলে এসছে আর কদিনের মধ্যে, রিয়েলমি এবার দুর্দান্ত কাজ করেছে তাদের নার্জো সিরিজে। রিয়েলমি নার্জো 70 প্রো, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 2, 6GB 8GB ভ্যারিয়েন্ট, এবং 6.7 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে, 50x5 ক্যামেরা, 24 মেগাপিক্সেলের সেলফি, 5000mAh ব্যাটারি দিয়ে দুর্ধর্ষক কাঁপিয়ে দিচ্ছে, দাম থাকছে 20,000 টাকার নিচে। বস, একটা কথা বলবো যে এই স্মার্টফোনটা অ্যাটলিস্ট আজকের মুহূর্তে, এই মুহূর্তে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে প্রায় পারফেক্ট একটা স্মার্টফোন। আর যদি পারফেক্ট স্মার্টফোনকে কিনতে ইচ্ছা হয় তাহলে একটু ওয়েট করতে হবে, অফার থাকবে, এই স্মার্টফোনটা আপনি অবশ্যই কিনতে পারবে। ইনফিনিক্স কি চুপ করে থাকবে? চুপ করে থাকবে না, ইনফিনিক্স বামাল করছে। মানে এই মুহূর্তে ইনফিনিক্সের পক্ষ থেকে একটা লিক হয়েছে ছবি, শুধু ছবি না, বাক্সও লিক হয়েছে, এবং বক্সটা খুলে তার ভেতরে যে ইনফিনিক্সের ফোনটা দেখা গেছে সেটা ইনফিনিক্স Note 40 Pro Plus, এবং র্যাপারটা দেখে মনে হচ্ছে ভাই কার্ভ ডিসপ্লে এবারও থাকবে। তো এই স্মার্টফোনটাই ম্যাক চার্জ ওয়্যারলেস চার্জিং থাকবে, যারা ম্যাক চার্জ বোঝেন তারা খুবই ভালো, যারা বোঝেন না তারা জানেন যে এটা খুব সেফ চার্জ হয়। আর তাছাড়া এখানে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ম্যাক চার্জ, এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে ডাইমেনশনি প্রসেসর থাকবে দুর্ধর্ষ 7 সিরিজের। আর একই সাথে এই স্মার্টফোনটায় কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, বস সব কিছু একদম দুর্ধর্ষ, 5000mAh ব্যাটারিও থাকবে। এবং দাম কত হবে? বলা হচ্ছে 25,000 টাকা কি 24-22 হাজারে এই স্মার্টফোনটা লঞ্চ করবে। এবং ইনফিনিক্সে যদি এই স্মার্টফোনটা লঞ্চ হয় এই দামে, ভাই বলবো একদম বামাল করে দিচ্ছে, ইনফিনিক্সও কারোর থেকে কম না। আর ইনফিনিক্স এবার মার্কেটে নেমে গেছে, তবে আরও একজন মার্কেটে নেমে গেছে, সে হলো পোকো। পোকো তাদের X6 Neo নিয়ে আসছে, যেটা Redmi Note 13R Pro-র একটা কি বলবো যে রিব্র্যান্ডেড ভার্সন হবে, এবং এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এখানটাই আমরা 120Hz রিফ্রেশ রেট পাব, সঙ্গে এই স্মার্টফোনটাই মিডিয়াটেক ডাইমেনশনি 6080 এরকম একটা চিপসেট থাকবে, থাকবে 8GB 6GB ভ্যারিয়েন্ট, থাকবে স্মার্টফোনটাই ডুয়াল স্পিকার এবং ডলবি সারাউন্ড এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো এই স্মার্টফোনটাও বেশ ভালো তো চলেছে,
ক্যামেরাও বেশ ভালো হবে, 16 মেগাপিক্সেলের সেলফি হবে। তো সব মিলিয়ে মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটা একদম বাজেটে নিয়ে আসছে পোকো, এবং এই স্মার্টফোনটার দাম 20,000 টাকার মধ্যেই হবে। তো 20,000 টাকার মধ্যে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হচ্ছে, তো পোকোর এই স্মার্টফোনটাও কোথাও না কোথাও আমার বেশ ভালো লেগেছে। স্যামসাং তাদের এ সিরিজের A35 আর A55 বাই লঞ্চ করছে। ইতিমধ্যে M14 এর 4G ভ্যারিয়েন্টও লঞ্চ হয়ে গেছে, ওয়েল ওটা নিয়ে কথা বলবো না, যেটা কথা বলবো A55। তো A35 এর যে প্রোডাক্টটা সেইখানে 6.67 ইঞ্চেসের কাছাকাছি একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে, এবং এই স্মার্টফোনটাই মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর থাকবে না, এবার থাকবে এক্সাইনোস 1380, আর যেটা আরেকটা ভ্যারিয়েন্ট থাকবে সেটা এক্সাইনোসের 1480, যেটা A55। এবং স্মার্টফোনগুলোতে ক্যামেরাও থাকবে তুখর, এবং এই স্মার্টফোনগুলোতে 32 মেগাপিক্সেলের সেলফি থাকবে, এবং 8 মেগাপিক্সেলের 35 আলট্রা ওয়াইড, 12 মেগাপিক্সেলের যেটা A55 সেখানে আলট্রা ওয়াইড, এবং সঙ্গে এখানে 5000 mAh ব্যাটারি শোনা যাচ্ছে এরকম যে এটা থাকবে। ডুয়াল স্পিকার থাকবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, ওয়েল সেই ঘুরিয়ে ফিরে এক্সাইনোসেরই প্রসেসর। এবং এই স্মার্টফোনটার প্রাইসও বলছে লিক হচ্ছে, A55 দাম 35 নিচে, এবং A35 দাম মোটামুটি ধরে রাখুন ওই 30,000 টাকার কাছাকাছি চলে যাবে। তো আমার মতে এত দাম দিয়ে এক্সাইনোসের প্রসেসর দিয়ে এই স্মার্টফোনগুলো ঠিক না, কিন্তু A55 একটা ছোট্ট টুইক করেছে তারা, যে মেটাল ফ্রেম দিয়ে দিয়েছে, এটা একটা ভালো জিনিস, কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে। ওয়েল যাই হোক, তো স্মার্টফোন দুটোর জন্য অনেকেই স্যামসাং প্রেমী ওয়েট করছেন, ওয়েট করুন, আসছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা এই ছিল আজকের মোদ্দা কথা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। পারেন তো সাপোর্ট করুন, এবং যদি মনে হয় যে আগিয়ে যেতে হবে সুমনদাকে, আমরা ঠেলা দিয়ে নিয়ে যাব, তো অবশ্যই করতে পারেন। চলুন একটা ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।